হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটি রেসিপি, পমফ্রেট কারি বা মশালা পমফ্রেট। কিভাবে আমি রান্না করব চলো তোমরা আমার সাথে দেখে নেবে। আর সেই সাথে একটা অনুরোধ করছি, রান্না ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। পমফ্রেট কারির জন্য আমি এখানে তিনটে পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছকে ধুয়ে পরিষ্কার করে এই মাছখান থেকে এইভাবে চিড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। এখানে আছে দুটো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং অল্প একটু টমেটো সস। এছাড়া আছে লবণ, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং গরম মশলা গুঁড়ো। প্রথমে মাছে লবণ, হলুদ আর অল্প একটু লেবুর রস মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। লেবুর রস মাখালে পমফ্রেট মাছ থেকে যে একটা আষ্টে গন্ধ বেরোয় সেটা আর থাকবে না। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পমফ্রেট মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম কুচানো রসুন। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। চেরা কাঁচা লঙ্কা, আর একটু রসুন কুচি ছিল সেটাও দিয়ে দিলাম। এরপরে যে আদাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা একটু ছেঁচে নিয়ে দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। টমেটো পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু আবার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবেই নেড়ে যেতে হবে। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম, 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে মশলাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ, খাট্টা মিঠা টেস্ট আনার জন্য টমেটো কেচাপটা অপশনাল, চাইলে তোমরা এটাকে স্কিপও করতে পারো। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকনা দিয়ে আরো মিনিট 3-4 ফুটতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, ঝোল বেশ ফুটে এসেছে। এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছ দিয়ে দিয়ে আবার 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে রান্না শেষের দিকে। এবার আমি ওপর থেকে ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, গ্যাস অফ করে দেব। এবার আমার পমফ্রেট মাছ কারি বা মশালা পমফ্রেট রেসিপি ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।